কারো কথা নুশুনে, চকুত আছে লাখ টকীয়া সপোন। নির্বাচনের বতরত দাম বাড়িছে লাখপতি বাইদেউ, যোরহাটত আকর গোস লাখপতি বাইদেউ। নির্বাচন এইবার লাখপতি বাইদেউয়ে বিহু দেখাব। সরকারি আসনি লাভ করে লাখপতি বাইদেউর মন এতিয়া বিজেপি বিজেপি। আন দলের প্রার্থীলৈ ঘুরিকে নুচুয়া হয়েছে যোরহাটর লাখপতি বাইদেউসকলে। বিরোধীর উৎসাহবিহীন প্রচারের বিপরীতে বিজেপির প্রার্থী তপন গগৈর হয়ে ওলাই আহিল একাংশ লাখপতি বাইদেউ। এবার হেনো তপন গগৈয়ে ভরসা লাখপতি বাইদেউর। বিজেপি সরকার মোক যথেষ্টখিনি বিজেপি সরকার পা যথেষ্টখিনি সহায় পাইছো। বিশেষকে মই থাকিবলৈ একটা ঘর পাইছো, আর অরুণোদয় পাইছো, চাউল পাইছো, আর সেই সরকারখনের পা যথেষ্টখিনি মই সহায় পাইছো। কংগ্রেসের দিনত মই কোনো বস্তু সহায় পোৱা নাছিলো। লাখপতি বাইদেউ সম্পলে ফুরাইছো, গোটর ফলের পর যথেষ্টখিনি সহায় পাইছো। নির্বাচনের দিন চমু চাপি অহার লগে লাখপতি বাইদেউয়ে আউল লগাইছে বিরোধীর শিবির। কারো কথা নুশুনা হয়েছে লাখপতি বাইদেউ সকলে। আমার এইখন সরকার অহার পর আমার মহিলা সকল যথেষ্ট উপকৃত হয়েছে, আর গোটবিলাকরতো যথেষ্ট টাকা এইখন সরকারে এড়িছে, আর মহিলা সকলের হাতলৈ টাকা আহিছে, আহিলত তেওঁলোকৰ পুরুষক হাত নপতাকৈ আগবাঢ়ি যাব পাৰিছে। পুনৰবাৰ তপন গগৈকে দিল্লীলৈ পঠিয়াবলৈ টঙালী বানিছে হেনো এই সকল লাখপতি বাইদেউ। কংগ্রেসের সুতা কম্বলর রাজনীতির বিপরীতে এই সকলে বিচাৰে তপন গগৈ বৃহৎ ভোটত জয়ী হোক। ইলেকশন আহিলে আমার সুতা কম্বল আনিবলৈ মাতে, এতিয়া বিজেপি সরকার আহিলত আমি মাহেকর অরুণোদয় পাইছো, কৃষকর তিন মাসের মূরত দিছে, লোক আমি কিবা এটা দিবর কারণে আমি মহিলা সকল আগবাড়ি যাব পাইছো, আর আমি লাখপতি বাইদেউর ফর্ম পুরাইছো, আর এইখন সরকার থাকাটাই আমি বিচারিছো। যোরহাটত এতিয়া এয়াই আর নির্বাচনী পরিবেশ, কারো কথা নুশুনে হেনো এওঁলোকে। টিয়কর পৰা দিগন্ত হাজরিকার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। কারো কথা নুশুনে, চকুত আছে লাখ টকীয়া সপোন। নির্বাচনের বতরত দাম বাড়িছে লাখপতি বাইদেউ, যোরহাটত আকর গোস লাখপতি বাইদেউ। নির্বাচনত এইবার লাখপতি বাইদেউয়ে বিহু দেখাব। সরকারি আসনি লাভ করে লাখপতি বাইদেউর মন এতিয়া বিজেপি বিজেপি। আন দলের প্রার্থীলৈ ঘুরিকে নুচুয়া হয়েছে যোরহাটর লাখপতি বাইদেউ সকলে। বিরোধীর উৎসাহবিহীন প্রচারের বিপরীতে বিজেপির প্রার্থী তপন গগৈর হয়ে ওলাই আহিল একাংশ লাখপতি বাইদেউ। এবার হেনো তপন গগৈয়ে ভরসা লাখপতি বাইদেউর। বিজেপি সরকার মোক যথেষ্টখিনি বিজেপি সরকার পা যথেষ্টখিনি সহায় পাইছো। বিশেষকে মই থাকিবলৈ একটা ঘর পাইছো, আর অরুণোদয় পাইছো, চাউল পাইছো, আর সেই সরকারখনের পর যথেষ্টখিনি মই সহায় পাইছো। কংগ্রেসের দিনত মই কোনো বস্তু সহায় পোৱা নাছিলো। লাখপতি বাইদেউ সম্পলে ফুরাইছো, গোটর ফলের পর যথেষ্টখিনি সহায় পাইছো। নির্বাচনের দিন চমু চাপি অহার লগে লাখপতি বাইদেউয়ে আউল লগাইছে বিরোধীর শিবির। কারো কথা নুশুনা হয়েছে লাখপতি বাইদেউ সকলে। আমার এইখন সরকার অহার পর আমার মহিলা সকল যথেষ্ট উপকৃত হয়েছে, আর গোটবিলাকরতো যথেষ্ট টাকা এইখন সরকারে এড়িছে, আর মহিলা সকলের হাতলৈ টাকা আহিছে, আহিলত তেওঁলোকৰ পুরুষক হাত নপতাকৈ আগবাড়ি যাব পাৰিছে। পুনৰবাৰ তপন গগৈকে দিল্লীলৈ পঠিয়াবলৈ টঙালী বানিছে হেনো এই সকল লাখপতি বাইদেউ। কংগ্রেসৰ সুতা কম্বলৰ ৰাজনীতিৰ বিপৰীতে এই সকলে বিচাৰে তপন গগৈ বৃহৎ ভোটত জয়ী হোক। ইলেকশন আহিলে আমার সুতা কম্বল আনিবলৈ মাতে, এতিয়া বিজেপি সরকার আহিলত আমি মাহেকর অরুণোদয় পাইছো, কৃষকর তিন মাসের মূরত দিছে, লোক আমি কিবা এটা দিবর কারণে আমি মহিলা সকল আগবাড়ি যাব পাইছো, আর আমি লাখপতি বাইদেউর ফর্ম পুরাইছো, আর এইখন সরকার থাকাটাই আমি বিচারিছো। যোরহাটত এতিয়া এয়াই আর নির্বাচনী পরিবেশ, কারো কথা নুশুনে হেনো এওঁলোকে। টিয়কর পৰা দিগন্ত হাজরিকার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।